খুলনা বিএনপির বিভাগীয় সমাবেশ আজ গণসমাবেশকে কেন্দ্র করে জমায়েত হতে শুরু করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। সকাল থেকে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জমায়েত হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল করে সমাবেশ স্থলে যাচ্ছেন তারা। খুলনা বিভাগে চলমান বাস ও লঞ্চ ধর্মঘট উপেক্ষা করেই সমাবেশ সফল করার কথা জানান দলটির নেতারা। বিএনপি সমাবেশ নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা নগরীর শিববাড়ি মোড় থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আবু আক্তার। করণ যাচ্ছি তার কাছে। করণ, জানাবেন খুলনা মহাসমাবেশের সর্বশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে? গণদুর্ভোগ খুব বেশি হচ্ছে যেহেতু গণপরিবহন বন্ধ, সেই বিষয়টিও জানাবেন আমাদেরকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন, আমি আছি খুলনা শহরের শিববাড়ি মোড়ে। এখানে এসে দেখেছি সকাল থেকে বিভিন্ন জেলা থেকে আগত যেসব বিএনপি নেতাকর্মী তারা কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে অবস্থান করছেন। দুপুর দুইটায় কিন্তু আপনার বিএনপির যে গণসমাবেশ সেটি কিন্তু রয়েছে এবং সেই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য তারা কিন্তু এসেছেন এবং এখানে আমরা দেখছি নেতাকর্মীরা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা এবং তারা আসতে গিয়ে বিভিন্ন বাধার কথাও জানিয়েছেন। সব ধরনের বাধা পেরিয়ে কিন্তু খুলনা শহরে তারা প্রবেশ করেছে। দুপুর দুইটাই যে গণসমাবেশ সেখানে তারা কিন্তু যাওয়ার জন্য এই শিববাড়ি মোড়টিকে বলা হয় যে খুলনা শহরের প্রবেশ গেট। আসলে এখানে প্রতিটা জেলায় আশপাশে যেসব জেলা রয়েছে সেসব জেলা থেকে আসছেন লোকজন এবং সেই এখানে এসে জমায়েত হচ্ছেন এবং নেতাকর্মীরা এখানে থেকে তাদের মতো করেই তারা অবস্থান নিচ্ছেন। পুরো এই শিববাড়ি মোড় কিন্তু যত বেলা বাঁচে ততই কিন্তু বিএনপি নেতাকর্মীদের আপনার ঢল নামছে এবং এখানে তারা আসছেন। নেতাকর্মীরা তাদের এখানে এসে জানাচ্ছেন যে দুপুর দুইটায় যে সমাবেশ রয়েছে সেই সমাবেশ স্থলে যাওয়ার জন্য তারা কিন্তু এখানে রয়েছে। আমরা দু একজন নেতার সাথে কথা বলবো এবং আপনারা যে এখানে আসছেন আসতে গিয়ে কোনো বাধা ছিল কিনা বা কি অবস্থা? আমাদের 50 জন লোক আহত হয়েছে রামপাল বংলাতে আসার ক্ষেত্রে। আমাদের টলারকে ভেঙে দেওয়া হয়েছে। আমাদের 50 জন নেতাকর্মীকে আহত করা হয়েছে। 19 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সদর থানাতে। মেহেদি হাসান মিন্টু বাসায় হামলা করা হয়েছে। আমাদের 400 নেতাকর্মী ছিল 30 নম্বর ওয়ার্ডে, সেখান থেকে 19 জনকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে আছে। এত বাধা বিপত্তি উপেক্ষা করেও রামপাল মোংলার হাজার হাজার মানুষ স্লোগান দিয়ে রূপসা নদী পার হয়ে এই সমাবেশ সফল করার জন্য শুনছিলেন। এখানে কিন্তু বলছিল যে তারা অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু এই শহরে আপনার প্রবেশ করছেন এবং আজকের যে গণসমাবেশ রয়েছে সেই সমাবেশকে সফল করার জন্য তারা এখানে এসেছে। যত বেলা বাড়ছে ততই কিন্তু আমরা দেখছি যে এখানে বিএনপি নেতাকর্মীদের ঢল নামছে। আরো যত বেলা বাড়বে ততই কিন্তু আরো বেশি বিএনপি নেতাকর্মীরা আসবে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে এখন পর্যন্ত কিন্তু আমরা পুলিশের নিরাপত্তা সেটা কিন্তু এখনো দেখিনি। পুরো শিববাড়ি মোড়টাই এই জমায়েত হওয়ার কারণে কিন্তু যান চলাচলে বেশ বিঘ্ন ঘটছে। আমরা এখানে যেসব স্বাভাবিক যান চলাচল সেটি কিন্তু নাই এবং পুরো শহর কিন্তু এখন পর্যন্ত মানে যে তাদের চলাচল সেখানে কিন্তু বেশ বিঘ্ন ঘটছে এই জমায়েতের কারণে। সব মিলিয়ে আপনার সমাবেশকে ঘিরে আজকের যে নেতাকর্মীরা আসছেন সকাল থেকে এবং ভোর থেকে কিন্তু আমরা দেখেছি এই মোড়ে আপনার এই এরা অবস্থান করছেন এবং অনেকেই হোটেল না পেয়ে কিন্তু আপনার ফুটপাতেও কিন্তু রাত্রি যাপন করেছেন আমাদেরকে এরকম কেউ জানিয়েছেন। তো এই ছিল মেয়ের আপনার খুলনা শিববাড়ি মোড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। উর্মি ধন্যবাদ আপনাকে আবু আক্তার। করণ,